আজও অব্যাহত শীতের দাপট সামান্য চড়লেও এখনও এগারোর কোটাতেই পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.9, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। তাপমাত্রা আগামী দুদিনে বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, যদিও শীতের কাবড় অব্যাহত থাকবে বলেই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দে। প্রীতম, তাপমাত্রার পারদ সামান্য চড়লেও শীতের যে কামড় তা অব্যাহত থাকবে, অর্থাৎ ভালোভাবেই শীত অনুভূত হবে, কি আপডেট রয়েছে? দেখো, হাওয়া অফিস পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে শীতের কামড় কিন্তু অব্যাহত থাকবে, অর্থাৎ তাপমাত্রার একটু আধটু হেরফের হতে পারে, অর্থাৎ একটু বাড়তে পারে। যেমন আজকে 11.9 ডিগ্রি সেলসিয়াস, এটা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। গতকালে যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সেটা ছিল স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। তার আগের দিনের যে তাপমাত্রা ছিল সর্বনিম্ন সেটাও ছিল 3 ডিগ্রি কম। কিন্তু যেটা জানা যাচ্ছে, দেখো, স্বাভাবিকের নিচে থাকছে তাপমাত্রা। এখন স্বাভাবিক যে তাপমাত্রা তার থেকে নিচেই থাকবে তাপমাত্রা, এবং শীতের কামড় একই রকম থাকবে, সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। সুতরাং ভাবার এটা কোনো কারণ নেই যে শীত চলে গেল, শীত আর থাকবে না, শীতের যে স্পেল সেটা শেষ হয়ে গেল, তা কিন্তু নয়। শীতের এই যে ইনিংস সেটা এখনো চলছে। মকর সংক্রান্তি সমাসন্ন, মকর সংক্রান্তি চলে এসেছে রবিবার দিন। মকর সংক্রান্তি গঙ্গা সাগরে যে তাপমাত্রা সেটা থাকবে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর শহর কলকাতায় সেটা 12-র মধ্যে থাকবে, 11 থেকে 12-র মধ্যে থাকবে, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। যেটা বলছি যে যে সকাল বা সন্ধ্যে বা রাতের বেলা যে তাপমাত্রার পারদ যা থাকছে, তাতে কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। একটু বাড়া মানে শীত চলে যাওয়া, এমনটা নয়, এটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আপাতত এই শীত থাকছে, এই কাঁপুনিও থাকছে। এবং আরো যেটা কয়েকটা উল্লেখযোগ্য বিষয় বলা দরকার, সেটা হচ্ছে উত্তরবঙ্গে কুয়াশার যে পূর্বাভাস, সেই কুয়াশার পূর্বাভাস থাকছে, ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে। এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহের পূর্বাভাস আপাতত থাকছে, তবে সেটা 24 ঘন্টার জন্য। গতকাল পূর্বাভাস দেওয়া হয়েছিল, গতকালের পর থেকে আজকে সেই পূর্বাভাস জারি রয়েছে। শীত কিন্তু থাকছে, তাপমাত্রা অল্প একটু বাড়লেও এই যে শীতের যে কামড় সেটা একই রকম থাকবে। অর্পিতা, ধন্যবাদ প্রীতম।